স্বাধীনতা দিবস পালন করল হিন্দু জাগরণ মঞ্চ। স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ব্যবস্থাপনায় এই দিনটি পালন করা হয়। 75টি পতাকা নিয়ে র্যালি বের করা হয়। স্বাধীনতার 75তম বছর উদযাপন সমিতির আয়োজনে হিন্দু জাগরণ মঞ্চের পরিচালনায় স্বাধীনতার 75তম বছর উদযাপন। এদিন বনগাঁ স্টেট ব্যাংকের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজকদের পক্ষ থেকে। আয়োজকদের পক্ষ থেকে ভারত মাতার পুজোর পাশাপাশি স্বাধীনতার 75 বছর উপলক্ষে 75 ফুট তিরঙ্গা পতাকা নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন সকালে ভারত মাতার পুজোর আয়োজন করেন অনুষ্ঠানের আয়োজকেরা। এরপর স্টেট ব্যাংকের সামনে থেকে 75 ফুট তিরঙ্গা পতাকা নিয়ে বনগাঁ শহর জুড়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। বনগাঁ বাটার মোড় মতিগঞ্জ ঘুরে বনগাঁ থানার সামনে থেকে শোভাযাত্রা পৌঁছায় রামনগর রোডের মুখে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, উপস্থিত ছিলেন বিজেপির বহু নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এ বিষয়ে বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবোধ উদ্বুদ্ধ করতেই আমাদের এই আয়োজন। ভারত মাতার পুজোর আয়োজন সম্পর্কে বিধায়ক বলেন, দেশের নিরাপত্তা অটুট রাখার জন্যে যে সকল সেনা জওয়ান আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণ করবার জন্যই দেশমাতৃকার পুজোর ব্যবস্থা করা হয়। এ বিষয়ে তিনি আরো বলেন, আজ 76তম স্বাধীনতা দিবস উপলক্ষে, অর্থাৎ 75তম স্বাধীনতা দিবস আমাদের চলে গিয়েছে দিনটি, সেই উপলক্ষে আমরা 75 ফিট পতাকা নিয়ে সমগ্র বনগাঁ শহরে আমরা পরিক্রমা করেছি, সাথে জাতীয়তাবাদে যাতে উদ্বুদ্ধ হয় সমগ্র বনগাঁবাসী, এবং আমরা যে ভারত মাতাকে পূজন করি সেই ভারত মাতাকে পূজন করেই স্টেট ব্যাংকের সামনের থেকে আমরা আমাদের র্যালি শুরু করি। সমগ্র বনগাঁ শহর নতুন ব্রিজ হয়ে থানার সামনে ব্রিজ দিয়ে পুনরায় স্টেট ব্যাংকের সামনে আমাদের শেষ হয়। এর মূল উদ্দেশ্য বনগাঁবাসীকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করা, কারণ যেসব বীর সেনানী এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, তার আত্মবলিদান দিয়েছেন, তাদের আত্মার শান্তির উপলক্ষেই আজ আমাদের এই দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।